কেন ভ্যাকসিনের উভয় ডোজ নেওয়া উচিত? কেন ভ্যাকসিনের উভয় ডোজ একই টিকার হতে হবে? হ্যাঁ, দুটো ভ্যাকসিনের ডোজ নেওয়া উচিত, কেননা প্রথম একটা ভ্যাকসিনের ডোজে যে ইমিউন রেসপন্সটা হয় ট্রায়ালে দেখা গেছে যে সেটা অতটা স্ট্রং নয়। যে ইমিউন রেসপন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, সেটা বাড়ানোর জন্যে আমাদের দুটো ডোজ নেওয়াটা জরুরি। দুটো ডোজ নিলে তবেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব স্ট্রং হবে। আলাদা আলাদা কোভ্যাক্সিন আর কোভিশিল্ড আমাদের দেশে প্রধানত এই দুটো ভ্যাকসিনই ব্যবহার হচ্ছে। তো এগুলো দুটোই তাদের যে কাজ করার যে মেকানিজমটা সেটা দুটোর আলাদা। একটা হচ্ছে, একটা কোভিশিল্ড হচ্ছে আরেকটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা কপি, যেমন এটা হচ্ছে এডিনো ভাইরাস, এডিনো ভাইরাস থেকে এটা বানানো হয়েছে। আর যেটা কোভ্যাক্সিন সেটা হচ্ছে করোনা ভাইরাসই কিল্ড ভ্যাকসিন, সেটার থেকে যেটা ডেভেলপ করা হয়েছে। তো দুটো ভ্যাকসিনের যে কাজ করার পদ্ধতি বা মেকানিজম অফ অ্যাকশন সেটা একটু অন্যরকম, যদিও ফল যেটা মানে এন্ড রেজাল্ট যেটা অ্যান্টিবডি ডেভেলপ করা, হ্যাঁ, করোনা ভাইরাসের বিরুদ্ধে, সেটা একই, দুটোর পক্ষে দুটোরই এক। কিন্তু যেহেতু কাজ করার পদ্ধতিটা অন্য, সেই জন্যে ভাবা হচ্ছে যে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড প্রথম ডোজটা যেটা নেওয়া হয়েছে দ্বিতীয় ডোজটাও সেটারই নেওয়া উচিত, কেননা কাজ করার পদ্ধতিটা দুটোর আলাদা। এখন অবশ্য কোভ্যাক্সিন আর কোভিশিল্ড দুটো ডোজ আলাদা আলাদা ভ্যাকসিন করেও ট্রায়াল চলছে, বাট ICMR-এর লেটেস্ট একটা রিসার্চও বেরিয়েছে, কিন্তু এখনো কোনো আমরা কনক্লুশনে আসতে পারিনি। তো সেই জন্যে যদি কেউ ফার্স্ট ডোজটা কোন ভ্যাকসিনের নিয়েছে সেটার সম্বন্ধে নিশ্চিত না হয়, তাহলে আমরা সেকেন্ড ভ্যাকসিনটা অন্য দিতে পারি। আর না হলে কোনো কারণে যদি যেটার ফার্স্ট ডোজ নেওয়া হয়েছে কোভিশিল্ড, যদি প্রথম ডোজটা নেওয়া হয়েছে, সেকেন্ড ডোজটা কোভিশিল্ডের পাওয়া যাচ্ছে না, অথচ 84 দিন পার হয়ে গেছে, 90 দিন পার হয়ে গেছে, তাহলে কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজটা কোভ্যাক্সিন আমরা নিতে পারি, অ্যান্ড ভাইস ভার্সা। কিন্তু এখনো পর্যন্ত গভর্নমেন্টের এটাই নির্দেশ যে কোভিশিল্ড যে নিয়েছে সে সেকেন্ড ডোজটাও কোভিশিল্ডের নেবে, যে কোভ্যাক্সিন নিয়েছে সে সেকেন্ড ডোজটাও কোভ্যাক্সিনের নেবে।